আমার ছোট্ট বাচ্চারা কেমন আছো? ভালো আছো তো? মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা, তোমরা সবাই বাড়িতে আছো, আমরা সবাই বাড়িতে রয়েছি। জানি একটু একটু মন খারাপ লাগছে, তাই না? কতদিন বন্ধুদের সঙ্গে খেলা হয়নি, স্কুলে এসে গল্প করা হয়নি, কিন্তু কি করবে বাবু, আমাদের এখন সবাইকে এভাবেই থাকতে হবে। আমরাও বাড়িতে রয়েছি, আমরা যত বাড়িতে থাকতে পারবো তত তাড়াতাড়ি এই যে দুষ্টু রোগটা এসেছে একে আমরা তত তাড়াতাড়ি তাড়িয়ে দিতে পারবো, আর তত তাড়াতাড়ি আমরা আবার স্কুলে যাব, আবার খেলা করব, একসঙ্গে টিফিন ভাগ করে খাবো, কি মজা করব, তাই না? আচ্ছা, তোমরা সবাই বাড়িতে তো আছো আর নিশ্চয়ই মায়ের কথা শুনছো, তাই তো? মায়ের কথা অবশ্যই শুনতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটু একটু করে পড়া করে নিই। আমরা পড়ি, লিখি, গল্প করি, খেলি, এই নিয়েই আমাদের জীবন। আমাকে তোমরা চিনতে পারছো তো? আমি তোমাদের ইংরাজি দিদিমণি, ইংরাজি পড়াই, মনে পড়ছে? আমি তোমাদের ABCD পড়াই, রাইমস পড়াই, আর কি পড়াই, কনভারসেশন পড়াই। তো আজকে আমরা ABCD পড়ছি না, ছড়াও পড়ছি না, আজকে আমরা পড়ব কনভারসেশন। কনভারসেশন মানে কি? ইংরাজিতে কথা বলা। আমাদের তো ইংরাজি একটু একটু করে শিখে ফেলতে হবে, কিন্তু তোমরা খুব ছোট্ট, তাই তোমাদের একটু একটু করে ইংরাজিতে কথা বলা শিখতে হবে। একদম প্রথমে আমরা শিখব ইংরাজিতে তোমার নাম জিজ্ঞাসা করলে কি বলা হবে। তোমাকে যখন আমরা বলবো হোয়াট ইজ ইওর নেম, কি জিজ্ঞাসা করা হলো? হোয়াট ইজ ইওর নেম, তার মানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার নাম কি, তাই তো? আমরা এগুলো পড়েছি, আবারও পড়ছি, এবং এগুলোই আমরা বাড়িতে বারবার অভ্যাস করব। তাহলে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবেন যে হোয়াট ইজ ইওর নেম, তখন তুমি কি বলবে? তোমার নিজের নামটা বলবে, তাই তো? ধরো তোমরা যখন বড় হবে, তখন যদি তোমাকে জিজ্ঞাসা করে কেউ যে বলো তো হোয়াট ইজ ইওর নেম, তখন তুমি বলবে মাই নেম ইজ, বলে নিজেদের নামটা বলবে। কিন্তু এখন তোমরা খুবই ছোট্ট 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 সোনা, তাই তোমরা শুধু তোমাদের নিজেদের নাম আর টাইটেলটা বলবে। যেমন ধরো কারুর নাম যদি হয় রূপা পাল, তাহলে তাকে যখন জিজ্ঞাসা করা হবে হোয়াট ইজ ইওর নেম, তখন সে বলবে রূপা পাল, তাহলেই সে নম্বর পেয়ে যাবে। আর সবাই বলবে ভেরি গুড। তাহলে আজকে আমরা কী শিখলাম? না ইংরাজিতে কিভাবে প্রথমে কথা বলতে শিখব, আবারও বলো আমার সাথে, তোমরা সবাই বলো, প্রশ্ন কি? হোয়াট ইজ ইওর নেম, তুমি তোমার নিজের নামটা বলে ফেলো। আমাদের সবার নাম আলাদা তো, এক নাম তো সবার নয়। যখনই প্রশ্ন করব আমি যে হোয়াট ইজ ইওর নেম, তখন প্রত্যেকেই নিজের নাম আর নিজের টাইটেল মানে পদবি সেটা বলে দেবে, ঠিক আছে? বাড়িতে মায়ের কাছে অভ্যাস করবে, আবার আমি পরের দিন যখন ক্লাসে আসব তখন জিজ্ঞাসা করব, তখন তোমরা নিজেরা নিজেরা উত্তরটা দিয়ে দেবে, তাহলে আমি আবার পরের প্রশ্নে যেতে পারব, ঠিক আছে? এই সপ্তাহে আজকের কনভারসেশন ক্লাসে
এটাই তোমাদের পড়া রইল। তাহলে আবার বলি একবার, কি বললাম? হোয়াট ইজ ইওর নেম, এইটাই প্রশ্ন রইল। তোমরা এইটারই উত্তর বাড়িতে বারবার বলে বলে মুখস্থ করবে, ঠিক আছে? আবার আমার সাথে তোমার দেখা হবে পরের ক্লাসে। আজকে টাটা, ভালো থেকো, মায়ের কথা শোনো।